আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী শিক্ষক ফ্ল্যাটফেয়ার স্কুল ভাটার ক্যাম্পাস। বরাবরের মতো আজও আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজ দ্বাদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কাঠামোগত প্রশ্ন ও শূন্যস্থান নিয়ে আলোচনা করব। চলো শুরু করছি আজকের ক্লাস। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো কে কি বলে? জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য আমাদের 5টি করণীয়। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোকে অভিযোজন বলে। জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য আমাদের 5টি করণীয় হলো, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ কমিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে পারি, কয়লা তেল প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে পারি, নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে পারি, বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড হ্রাস করতে পারি, দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাতে পারি। জলবায়ু পরিবর্তন কাকে বলে? বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী মানুষের এমন 4টি কর্মকাণ্ডের নাম লেখো। আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তনই হলো জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণায়নে মানুষ দায়ী এমন 4টি কর্মকাণ্ড হলো, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো, কলকারখানা যানবাহনে তেল কয়লা ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বনভূমি ধ্বংসের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে, বনভূমি ধ্বংসের ফলে কার্বন ডাইঅক্সাইড শোষণের হার কমছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় 2টি কৌশল। 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো, ঘূর্ণিঝড় ভারী বৃষ্টিপাত বন্যা খরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় 2টি কৌশল হলো, কয়লা তেল প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে পারি, নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে পারি। অভিযোজন কাকে বলে? জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার জন্য 4টি কৌশল লেখো। পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হলো, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার জন্য 4টি কৌশল হলো, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন, জীবনযাপনের ধরন পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা সম্পর্কে সকলকে জানানো। সর্বশেষ কাঠামোবদ্ধ প্রশ্ন, বৈশ্বিক উষ্ণায়ন কি? আমরা কিভাবে জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি তা 4 বাক্যে লেখো। পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন। জলবায়ু পরিবর্তনের হার কমানোর 4টি উপায় হলো, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ কমানো, দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমানো ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, কয়লা তেল প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো, বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড হ্রাস করতে পারি। চলো গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান দেখে নেই। বনভূমি ড্যাশ ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শোষণের হার কমছে। উত্তর হবে, বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শোষণের হার কমছে। 2 নম্বর শূন্যস্থান, আবহাওয়ার উপাদানগুলো উল্লেখযোগ্য ড্যাশ পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক ড্যাশ। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের ড্যাশ হ্রাস করতে পারি,
বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড হ্রাস করতে পারি। পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর ড্যাশ করছে, পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর উঠানামা করছে। আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা হলো ড্যাশ, আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা হলো জলবায়ু। শীত প্রধান দেশে শাকসবজি চাষ করার জন্য যে কাঁচের ঘর তৈরি করা হয় তাকে বলে গ্রিন হাউস। কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুতে বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলছে, পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের ন্যায় কাজ করে। আজকের টিউটোরিয়াল এখানে শেষ করব। শেষ করার পূর্বে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। বিজ্ঞান সাবজেক্ট ভালো করার জন্য বোর্ড বই পড়ার বিকল্প নেই। আমি আশা করব তোমরা সকলে মনোযোগ সহকারে বোর্ড বই পড়ো, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই স্যারকে জানাতে পারো। কিছু জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে সেটা লিখতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব প্রত্যেকের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাড়ির কাজ দিয়ে দিলাম এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ কাঠামোগত প্রশ্ন ও শূন্য স্থান। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। Thank you.